আজকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? অনেক আলেম ওলামা আছেন, যারা আলেম ওলামা আছেন একটু বলে দেন, তাহলে অন্যদের সহজ হবে। সূরাটার নাম কি? জোরে বলে সূরাটার নাম কি? সূরা জিলজাল। সূরাটার নাম কি? সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প। এই পৃথিবীতে কিয়ামতের আগে তিনটা ভূমিকম্প হবে, তিনটা ভূমিকম্পের শেষ ভূমিকম্প নিয়ে আল্লাহ তাআলা এই সূরা আল কারীমাতে কথা বলেছেন। শেষ যে ভূমিকম্প হবে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, পৃথিবী তার অস্তিত্ব বিলীন করে দিবে, হারিয়ে ফেলবে। এই তিনটা ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী শেষ। কিয়ামত যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন, তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কোন ভালো মানুষের উপরে কিয়ামত আল্লাহ সংঘটিত করবেন, কারণ কিয়ামতের আগে ভালো মানুষের উপরে একটা মৃদু বাতাস বয়ে যাবে। ওই মৃদু বাতাসের মধ্য দিয়ে আল্লাহওয়ালা সব মানুষগুলা বিদায় নিয়ে নিবে। জমিনে এমন কোন মানুষ থাকবে না যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, এমন কোন মানুষ থাকবে না যে আল্লাহর নাম ঘোষণা করবে। যখন মানুষগুলো সব মানুষ হয়ে যাবে, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য যখন ব্যাহত হবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শেষ ভূমিকম্প দিয়ে দিবে। যেই শেষ ভূমিকম্প দিয়ে দিবে, সেই ভূমিকম্প নিয়ে আল্লাহ পাক সূরাটার মধ্যে কথা বলেছে। সূরা জিলজাল এমন একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, যেই সূরাতে মাত্র 8টি আয়াত, 37টি শব্দ, 156টি অক্ষর। অক্ষর কয়টা সবাই একটু বলেন? অক্ষর কয়টা? 156টি অক্ষর। শব্দ কয়টা? মনোযোগ সবার নাই। শব্দ কয়টা সবাই বলতে হবে? শব্দ কয়টা? আমাদের দেশে আমরা দেখি অনেক সময় তাফসির হয়, কোরআনের মাহফিলে আলোচনা হয়, কোরআন একদিকে বক্তা একদিকে, কিচ্ছা কাহিনী গল্প সব আছে। এখন আপনারা কি কিচ্ছা কাহিনী শুনবেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া ডকুমেন্টারি তৈরির কাজে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমি ঘুরি প্রতি বছর। গল্প বললে আমার জীবনের গল্প দিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো, কারণ আমি 6 বছর ছিলাম মিশরে। মক্কা মদিনার পরে সবচেয়ে ঘটনা নির্ভর নবীদের ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটেছে মিশরে, এই জন্য মিশরের গল্প বললে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তবে আমি কিছু বলবো, পুরাটা গল্প দিয়ে চালাতে চাই, চাই কোরআন দিয়ে চালাতে। শুনতে রাজি আছেন? কোরআন দিয়ে যদি আপনি শুনেন, আপনার দামটা তালিবুল আলেম হবে, এমন দাম হবে। ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জমিনে আর আকাশে যত পরিমাণ আল্লাহর সৃষ্টি রয়েছে, সব সৃষ্টি গুলো দোয়া করবে, মালিক তোমার এই গোলামের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাহলে দাম কমলো না বাড়লো? আল্লাহ যেন আমাদের সকলের দাম বাড়ি, শেষ পর্যন্ত যেন কথাগুলো শুনে বাড়ি যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। সূরাটার নাম কি? আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? কোরআনের একটি অক্ষরে কয়টা নেকি? তাইলে 156টা অক্ষরে নেকি কয়টা? মাশাআল্লাহ, 1560 কি কইছে দেখছেন? আলহামদুলিল্লাহ হিসাবে খুব পাকা হলো। 1560 সোনারগাঁ মানুষ, সোনারগাঁ যারা থাকে, হিসাবে কাঁচা হওয়ার কথা না পাকা হওয়ার কথা? ঢাকার প্রাক্তন রাজধানী সোনারগাঁতে বসে আজকে আমরা সূরা জিলজালের আলোচনা শুনব, যে আলোচনাটুকু তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাক 1560টি নেকি আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার শুন সূরাটার দাম কেমন। আল্লাহর হাবিব বলেন, ইন্না সূরাতা জিলজাল তা'দিলু নিসফাল কোরআন। গোড়া বেড়া শুনে রাখো, সূরা জিলজালটা এত দামি, এত দামি, আল কোরআন আল কারীমের 15 পারা একদিকে, সূরা জিলজাল একদিকে, আল্লাহ পাক 15 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করতেন, সূরা জিলজাল একবার তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আমাদের
আমাদের দেশে আমরা যেটা করি নামাজের সালামটা ফিরাই আর অমনি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন বলে আমরা মুনাজাত করে বাড়ির দিকে চলে যাই। মুনাজাত আমরা করব, মুনাজাত মানে চুপি চুপি কথা বলা। চুপি চুপি কথা কার সাথে বলবেন? জোরে কর, কার সাথে? আমরা অনেকেই জানি না মুনাজাতটা আসছে কেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে বের হলেন, একজন বেদুইন রাসূলুল্লাহ রূপটাকে আটকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু করিমুন মুনাজি, আল্লাহ কি আমার কাছে, যদি আমার মালিক আমার কাছে হয় উনাজি, আমি চুপি চুপি মালিকের সঙ্গে কথা বলতে চাই, আর যদি আমার মালিক দূরের হয় তাহলে তাকে শুধু ডাকবো, চুপি চুপি মনের দুঃখ গুলো ওই মালিককে শোনাবো না, আর যদি মালিক আমার কাছে হয় চুপি চুপি সব মনের দুঃখ গুলো তাকে শোনাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষ যতটা কথা তার স্ত্রীর সঙ্গে চুপি চুপি বলে, যতটা কথা তার বন্ধুদের সঙ্গে চুপি চুপি বলে, তার চাইতে বেশি ওই মালিকের সঙ্গে মনের সব দুঃখ গুলো চুপি চুপি বলে। আর জানে পৃথিবীর কেউ না জানলেও ওই মালিক চুপি চুপি বলার কথাগুলো ওই মালিক জানে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সাহাবীর কথাটা কেমন পছন্দ হলো? মদ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামর, নবী হে মদ সম্পর্কে লোকেরা আপনাকে প্রশ্ন করবে কোন, আপনি নিজে উত্তর দেন মদ এটা ভালো না, কল্যাণ নাই, মদের ভিতরে গুনার গুনাহ। ইয়াসআলুনাকা আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে লোকেরা আপনাকে প্রশ্ন করবে কোন, নবী হে আপনি উত্তর দেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে কোন, নবী আপনি উত্তর দেন। কিন্তু সাহাবী যখন আমার আল্লাহর কাছে না দূরে প্রশ্ন করলেন, আল্লাহ পাক নবীজিকে আর দায়িত্ব দিলেন না, আল্লাহ সরাসরি তিনি নিজেই কোন বায়া ছাড়া, কোন মাধ্যম ছাড়া, কোন মিডিয়া ছাড়া সরাসরি আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ তৎক্ষণাৎ জানিয়ে দিলেন নবী, ওয়াইদা সালাকা ইবাদি, আমার কোন গোলাম যখন আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কাছে না দূরে, আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে জানিয়ে দিচ্ছি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কোন গোলাম যখন আমি মালিককে ডাকে, আমি মালিক এক বাক্যে আমার গোলামের ডাকের মধ্যে সাড়া দিয়ে দিই। এত আপন মালিক আপনি কোথায় পাবেন? যে মালিক অন্য সব প্রশ্নের উত্তরে রসুলকে মাধ্যম বানিয়ে উত্তর দিলেন, কিন্তু যখন মালিকের সম্পর্কে প্রশ্ন করলেন, আল্লাহ কোনো মাধ্যম রাখলেন না, কোনো মাধ্যম রাখবে না, নবী হে আমি জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ বান্দার দ্বারা কাছে, বান্দা যখনই চুপি চুপি কোনো কিছু আমাকে বলবে মনের চাহিদা গুলো আমি আল্লাহ পূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মুনাজাত চুপি চুপি কথা বলা, কিন্তু আমি আপনি চুপি চুপি কথা বলি মজা বুঝি না, স্বাদ বুঝি না, কারণ চুপি চুপি কথা বলা লাগে। আমার রসুল কিছু আমল করতেন যে আমলগুলো আমরা ছেড়ে দিয়েছি, খতিব শাস্ত্রের দায়িত্ব, ইমাম শাস্ত্রের দায়িত্ব, সেই বিষয়গুলো আল্লাহর গোলামদেরকে শেখানো, মুসল্লিদেরকে শেখানো, ওয়াইজদের দায়িত্ব এই বিষয়গুলো শেখানো। আল্লাহ নবী দেখলেন একজন সাহাবী নামাজের সালাম শেষ, সাহাবী উঠে চলে যাচ্ছে, আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে কিছু চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো অনেক দিয়েছে, কি চাও? সাথে সাথে আল্লাহ নবী বললেন আলাকা হাজাতুন লিল্লাহ, একটু লবণ কি তোমার চাইতে হয় না? যদি চাইতে হয় তুমি তোমার মালিকের কাছে চাও। জোরে করে সুবহানাল্লাহ।
তাহলে আমরা সব কার কাছে? কোন পীর না, কোন ফকির না, কোন কবর না, লেন্ডাফি না, মুসলাফি না, মুসারাফি না, কার কাছে সাহায্য না? সাবেন কার কাছে? আল্লাহ। আরব দেশে আপনি ঘুরতে গেলে দেখবেন নবীদের কবরের উপরে, নবীদের কবরের উপরে বড় করে লেখা আছে ওয়াইদাত সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি একমাত্র শুধুমাত্র তুমি চাইতে চাও আল্লাহর কাছে চাও, আর যদি ভরসা করতে চাও একমাত্র আল্লাহর উপরে ভরসা করো। ভরসা কার উপরে? আল্লাহ। আর চাবেন কার উপরে? আল্লাহ। আল্লাহর কাছে। সে আল্লাহর উপরে আরবি কিছু আমল আমাদেরকে তার রসুলকে দিয়ে শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে সূরা, এই সূরা জিলজাল, এই সূরাটা একটা আমলের সূরা, যেটা আপনি বুঝে পড়লে একবার পড়বে 15 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। অক্ষর কয়টা? অক্ষর কয়টা? 157। নেকি হওয়ার কথা ছিল 1560। কিন্তু এই সূরার বক্তব্যের ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যার কারণে আল্লাহ দাম এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা করেন আল আয়াত আল্লাহ প্রবাদ আল জামিআত। কোরআন করিমের দুটি আয়াতকে আল্লাহর নবী সবচেয়ে অনন্য সার গর্বপূর্ণ আয়াত পড়েছে, যে দুটি আয়াতের তেলাওয়াত শুনলে সাহাবায়ে কেরাম দর দর করে কেঁদে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফালাইয়ামাল মিনকাল যারাতিন খায়রাত ওয়ামান ইয়ামাল মিনকাল যারাতিন শাররাত। এই দুটি আয়াত আল্লাহ নবী বললেন আল আয়া আল্লাহ ফাত আল জামিআত সবচেয়ে অনন্য সার গর্বপূর্ণ আয়াত। ইয়াতে কারিমাগুলা যখন নাজিল হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখ কাঁপতে লাগলেন, কাঁপতে লাগলেন। আল্লাহ নবী মায়া ভরা কণ্ঠে রাহমাতুল লিল আলামিন বললেন আবু বকর মা ইউকি কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তুমি কাঁদো? আবু বকরের মুখে কোনো জবাব নাই। আবু বকর কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ নবী বললেন আবু বকর কেন কাঁদো? আবু বকরের কান্না থামে না। আল্লাহ নবী বললেন আবু বকর সূরা জিলজাল নাযিল হওয়ার পর থেকে তুমি কাঁদতেছো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ অনুর পরিমাণ গুনাহ যদি দেখা যায় আমি আবু বকর আল্লাহর কাছে কি করে জবাব দিব? এই কথা মনে হয়ে আমি আবু বকর কাঁদতেছি। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি কেঁদো না, আমার আল্লাহ রহমান রহিম দয়ালুল মাগফিরাত আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ আগে বললেন সামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারাব, গুনাহ তোর অনুপরিমাণ ভালো কাজ তো সেদিন দেখবি, অনুর পরিমাণ দারুণ কাজ সেদিন দেখবি। আবু বকর এই জন্য তুমি কেঁদো না, আল্লাহ আগে ভালো কাজের কথা বললে পরে আল্লাহ মন্দ কাজের কথা বললে। আবু বকর তারপরেও কাঁদছে। আল্লাহ নবী বললেন আবু বকর কেঁদো না, কারণ সেদিন এক একটা ভালো কাজ 10 গুণ করে আল্লাহ বাড়া দিবে, এত পরিমাণ বেড়ে যাবে, সামান্য এক একটা সওয়াবের কাজ 10 গুণ তখন বেড়ে যাবে, গুনার কাজ হবে 1 গুণ আর সওয়াবের কাজ গুলা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিবে। যতটুকু আপনি আমল করলেন সামান্য জানাজার নামাজের ভিতরে উপস্থিত হলেন, আল্লাহ নবী বললেন মাসালুল জাবালাইনি আযীমাইন। ও সাহাবীরা জানাজার নামাজে যারা উপস্থিত হলাম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় বড় দুটি পাহাড় বলতে আল্লাহর নবী বোঝালেন উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়টা 6 কিলোমিটার বড়। এই 6 কিলোমিটার বড় উহুদ পাহাড়টা যত বড় আল্লাহর যেই গোলামেরা
শুধু জানাজার নামাজ উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাসালুল জাবালাইনিল আযীমাইন দুইটা বড় বড় উহুদ পাহাড়ের সমান সওয়াব দিয়ে বান্দার আমল নামাতে আল্লাহ ভারী বানায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই সেই সূরা জিলজাল যেই সূরা শেষ দুটি আয়াত কোন এক রাতের ভ্রমণে তেলাওয়াত হচ্ছে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। عمر رضی اللہ تعالی عنہ কাঁপতে লাগলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, মালিক আমি আমার অনুপরিমাণ গুণগুলো যদি সেদিন দেখা যায় আমি উমর তোমার দরবারে কিভাবে মুখ দেখাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা নো যখন কাছে হঠাৎ করে কে যেন তেলাওয়াত করছে, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যিনি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াতটা শুনলেন কান্না থেমে গেল। তিনি বললেন আমানা ইবনু মাসউদ, আমাদের সঙ্গে কি ইবনে মাসউদ আছে নাকি? কারণ ইবনে মাসউদ ছাড়া অনন্য শান বর্বরপূর্ণ আছেন পরে আমি ইবনে মাসউদ আপনাকে আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ পাক ভূমিকম্প নিয়ে কথা বলেছে। আসলে ভাই অনেকটা আমরা সাবাবুল নুজুল প্রেক্ষাপট এই সূরার ফজিলত নিয়ে কথা বলেছি। এবার আমরা একটু তাফসীরের ভিতরে যাই। আপনারা কতক্ষণ আসন দেখবেন, কতক্ষণ পর আমি যতক্ষণ করি একটু পরে কম কম করলে তাহলে খেপা দেখা যায়। রোগের আপনি কম করলো কি লিখে যারা বসলাম সূরা জিলজালের শেষ দুটি আয়াতের কথা অলরেডি বলে ফেলেছে। এবার আসুন শুরুতে আল্লাহ তাআলা বলছে ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা, এই পৃথিবীটা প্রকম্পিত হবে। প্রকম্পিত হওয়ার পর ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভিতরের ভারী বস্তুগুলোকে উঠিয়ে দিবে। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা লিখতে গিয়ে লেখেন পৃথিবীর ভারী বস্তুগুলো হচ্ছে মানুষের দেহগুলা। এতদিন যেই দেহগুলা কবরের ভিতরে ছিল কবর দেহ গুলাকে উঠায় দেবে। কবি বড় চমৎকার করে বলেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। আর কবর এমন একটা ঘর যেই ঘরে সবাইকে ঘুমাইতে হয়। যারা যেখানে ঘুমিয়েছে কেউ সমুদ্রের ভিতরে, কেউ বাঘের পেটে, কেউ মাছের পেটে, যে যেখানে ঘুমিয়েছে যার কবর যেখানে হয়েছে সব কবরবাসীদেরকে জমিন যখন ছেড়ে দিবে উৎকিরণ করবে তখন কবরবাসীদের সামনে পৃথিবীর সব খনিজ সম্পদ গুলাকেও পৃথিবী মাটি বের করে দেবে। স্বর্ণগুলা দেখা যাবে, রূপা দেখা যাবে, মণিমুক্তা দেখা যাবে, জহরত দেখা যাবে, আল্লুলু ওয়াল মারজান দামি দামি সব পাথরগুলা দেখা যাবে। চোরেরা তখন
বলতে থাকবে আফসুস আফসুস দুনিয়ার জীবনে কেন চুরি করেছিলাম ওই তো স্বপ্নগুলা দেখা যায় কেন চুরি করেছিলাম ডাকাতেরা বলবে কেন অন্যায় করেছিলাম আত্মীয় হক যা নষ্ট করেছে সম্পদ থেকে যারা আত্মীয়দেরকে মাহরুম করিয়েছে ঠকিয়েছে তারা বলবে আফসুস এত এত স্বপ্ন দেখা যায় দুনিয়ার জীবনে সামান্য সম্পত্তির কারণে কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হলাম কবর কিন্তু আমাকে আপনাকে ছাড়বে না সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার জানাজার নামাজ রাসূল পড়ালেন কবর পর্যন্ত আল্লাহর নবী নিয়ে গেলেন দাফন কাফন যখন শেষ হলো আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে কি মনে করে যেন রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি গুলো ছেড়ে দিলে একটু পরে আবার নবী বললেন সুবহানাল্লাহ সাহাবা ইকরাম বলেন ওয়াসাবাহনা মাহু আল্লাহ নবীর সুবহানাল্লাহ শুনে আমরা চুপ করে রইলাম না আমরাও করে নিলাম সুবহানাল্লাহ আমরা বলি সুবহানাল্লাহ এবার রাসূল বললেন আল্লাহু আকবার সাহাবা ইকরাম বলেন ওয়াকাব্বারনা মাহু আমরাও আল্লাহু আকবার বললাম এবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে বহু সাহাবীকে কবরস্থ করেছে কারো জন্য আপনি কাঁদেন নাই কারো জন্য সুবহানাল্লাহ বলেন নাই কারো জন্য আল্লাহু আকবার বলেন না আজকে কেন বললি আল্লাহ নবী বললেন সাহাবী শুনো আমি সাদ বিন মুআজকে কবরে শুয়ে দিই কবরের পাশে যখন দাঁড়িয়ে রইলাম আল্লাহ পাক কবরের পর্দাটা যখন উঠে দিল আমি নজর করে দেখি কবরের মাটিগুলো এমন ভাবে চাপ পড়লো চোখের পানি ছেড়ে দিলাম আমি রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বললাম তোমরা যখন সুবহানাল্লাহ বললাম আমি রহমাতুল লিল আলামিন যখন আল্লাহু আকবার বললাম তোমরাও যখন আল্লাহু আকবার বললাম আবার আল্লাহ দয়া তো বেড়ে গেল সাদ বিন মুআজের কবরটা আবার বড় বানায় দিল কোন সাহাবী একটু কল্পনা করেন যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ইন্নাহু সালেহ আমার সাদ বিন মুআজ বড় নেককার বড় ভালো সেই সাহাবীর কবরের ভিতরে যদি মাটি চাপ মারে আমার আপনার কবরের খবর না জানি কি হবে যারা আমরা বসা কবরের ভিতর থেকে যখন লাশগুলোকে উঠিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা লোকেরা অবাক হয়ে যাবে হতবাক হয়ে যাবে কি হলো পৃথিবী স্বপ্নগুলো কেন বের করে দিল রূপগুলো কেন বের করে দিল মণিমুক্তগুলো কেন বের করে দিল কবর থেকে কেন আমাদেরকে উঠা দিল এই জন্য উঠিয়ে দিয়েছে ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা জমিনকে আল্লাহ বলতে জমিন খবর দে খবর দে কারা তোর বুকে থেকে কেমন আচরণ করেছে জালেমরা কেমন আচরণ করেছে স্বৈরাচাররা কেমন আচরণ করেছে অভাবীরা কেমন চলেছে যারা নাকি সফল ছিল তাদের আচরণ কেমন ছিল অন্যায়কারীদের আচরণ কেমন ছিল নেককারদের আচরণ কেমন ছিল বিআন্না রাব্বাকা ওয়াহালাহা এই অর্ডার যখন মাওলা করবে এক এক করে জমিন খবর দিয়ে দিবে জোরে বলেন আল্লাহু আকবার ঘরের ভিতরে ছোট্ট মেমোরি কার্ড দাও বর্তমান পৃথিবী মেমোরি কার্ড আবিষ্কার
আবিষ্কারের পর আমাদের কাছে কত সহজ হয়ে গেল। আগে আল্লাহ তাআলা 1450 বছর আগে জানায়া দিলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফী উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন গোলাম কোথায় পালাবে? তোর গায়ের ভিতরে কি বলে মেমোরি কার্ড দাও, গুনাহ এখন সহজলভ্য হয়ে গেছে। মানুষ কতক্ষণ গুনাহ করে টিভির সামনে, যখন টিভিতে ভালো লাগে না ল্যাপটপটার সামনে গিয়ে বসে তখন গুনাহ আর গুনাহ। এই গুনাহ যখন ভালো লাগে না মোবাইল চালিয়ে শুরু করে গুনাহ গুনাহ, ঠিক না বে? ঠিক। আমার এক মুসল্লি আমার প্রশ্ন করতেছে, হুজুর মুত্তাকির ওয়াজ তো আপনি অনেক করলেন, তাহলে মুত্তাকি এটা বুঝবো কেউ? আমি কই মুত্তাকি বোঝার জন্য এখন সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল, সবচেয়ে বড় মাধ্যম। আপনার মোবাইল জানে আপনি কদ্দুর মুত্তাকি, এ কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল জানে আপনি কদ্দুর। এখানে বসা আছে অনেকের মোবাইলের ভিতরে গান আছে না, জোরে কোন গান আছে না? এই যে আয়ুব বাচ্চু মারা গেল, মরে যাওয়ার আগে সারা জীবন গান আর গান, এক আকাশে তারা তুই এক এক বিষ্ণু গুনতে দিস তুই কিছু মরে, এক আকাশে তারা কি আমরা গুনতে পারবো? সবাই মিলে গুনতে পারবো? অনর্থক কথাগুলো বলে চলে গেল কবরে, তার কফিনের উপরে আর কিছু দেওয়ার পায় নাই। গিটার সম্রাট দিছে গিটার ফুল দিয়া বানায়া, গিটার দিয়ে দিছে গিটার সম্রাটের কফিনের উপরে। এরপর তার মামা বক্তব্য দিছে, বক্তব্যের মধ্যে বলছে আমার ভাগিনা কিছু রেখে যায় না, রেখে গেছে তার ভক্তবৃন্দ 60টা গিটার আর একটা বাদ। এই গিটার কাজে লাগবে? কথা বলেন গিটার কাজে লাগবে? মুসলমান গিটার কোন কাজে লাগবে না। আল্লাহ নবী বলেন বৈদ্যু নিউকাসিওর মাসামি, আমি নবী এই পৃথিবীতে এসেছি একতারা দুতারা সাতারা ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। মুসলমানের সন্তানের কানের ভিতরে আর ফুটে ঘুমিয়ে যায়, এই ঘুম যদি জীবনের শেষ ঘুম হয় এই ঘুমটা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক না বে? ঠিক। গানের ভিতরে কি বলে আপনি তো জানেন না, বুঝেন না, আপনি সুস্থ আছেন? গানের ভিতরে বলে জিতা হো জিসকে লিয়ে, জিসকে লিয়ে মরতা হো এক লড়কি হ্যায় জিসে মুঝে প্যার করতা হো, মানে যার জন্য দুনিয়াতে আসছি তার জন্য মরতেও রাজি, একটা মাত্র মেয়ে যে আমার ভালোবাসে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনি কোন মেয়ের জন্য দুনিয়াতে আসছেন? দুনিয়াতে যিনি পাঠাইছেন তিনি কে? আরো জোরে কর না, তিনি কে? কেমন আল্লাহ আমার আল্লাহ একটু কল্পনা করেন, আপনি যখন মাতৃগর্ভে ছিলেন এক নাক থেকে তিনি আপনাকে খাওয়াতেন, আপনি ওই এক নাক থেকে মায়ের মাসিকের রক্তগুলা দিয়ে আল্লাহ পাক আপনার শরীরটাকে গঠন করলেন, আপনার জবান দিয়ে মুখ দিয়ে আল্লাহ তাআলা দেন নাই, কারণ এই মুখটা বড় দামি, এই মুখটা দিয়ে মাওলানার কোন স্মরণ হবে, সিজদায় গিয়ে গিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, এই জবানটা দিয়ে বলবেন আল্লাহু আকবার, এই জবানটা দিয়ে বলবেন সুবহানাল্লাহ, এই জবানটা দিয়ে বলবেন আল্লাহু আকবার, এই জবানটা দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, এই জবানটা বড় দামি। এই জন্য খাবারগুলো নাবি দিয়ে গেল, এখন ওই খাদ্যগুলো খেয়ে আপনি যদি পায়খানা করে দেন আপনার মায়ের কষ্ট হবে, যিনি আপনার মাকে ভালোবাসেন আপনাকেও ভালোবাসেন তিনি কে? তিনি আল্লাহ। এজন্য ওই খাদ্যগুলোকে পচায়া পচায়া আল্লাহ তাআলা মেডিসিন দিয়ে তার স্বয়ংক্রিয় পদ্ধতিতে পেটের ভিতরে জমা করে রেখেছে। শিশু বাচ্চা দুনিয়াতে আসলে কালো কালো ময়লাগুলো তিনি বের করে দেন, তিনি কে? ওটা না বের হলে জন বিষয়, ওই ছেলের বাঁচানো কঠিন হয়। ওই ছেলের পিছনে যিনি সার্বক্ষণিক ফেরেশতাদের নিয়ন্ত্রণে রেখেছেন তিনি কে? এবারে এক নাক যখন কাটা হয়ে গেল, এক নাক কাটা হলো, দুনিয়ার আলো বাতাস যখন আপনি দেখলেন মায়ের দুই মুখের ভিতরে খাদ্য তৈরি করে দিয়ে এক নারকে
যিনি ডাবল করে দিলেন সেই মালিকের নাম কি? ছিল এক, এখন হলো কত? দুই। ছিল এক, এখন হলো দুই। ডাবল হয়েছে না? জোরে কোন ডাবল হয়েছে না? এবার যখন ডাবল হলো হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফিল আমাই, দুই বছর আপনি মায়ের বুক থেকে খাদ্য গ্রহণ করলেন, যেদিন আপনার খাদ্য বন্ধ হয়ে গেল দু বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাধ্যমের খাদ্য আপনার জন্য রেডি করে দিলে। সুবহানাল্লাহ। কয় মাধ্যম? জোরে কর, কয় মাধ্যম? প্রথম ছিল এক, একের ডাবল করছে কত হলো? দুই এর ডাবল করছে কত হলো? আমিষ খান, ভিটামিন খান, শর্করা খান, প্রোটিন খান, এই পৃথিবীর খাদ্য বিজ্ঞানীরা গবেষণা করে যত প্রকারের খাদ্য আছে, হয় ভিটামিন হবে, না হয় আমিষ হবে, না হয় প্রোটিন হবে, না হয় শর্করা হবে, এই চার আইটেমের খাদ্য, চার আইটেমের খাদ্য মালিক আপনার জন্য দুনিয়ার জীবনে প্রস্তুত করে রাখলেন। এককে ডাবল করে দিয়ে দুই করলে, দুইকে ডাবল করে দিয়ে চার করে দিলে, চারটা নিয়ামত খেয়ে আমি শর্করা ভিটামিন প্রোটিন এই চার মাধ্যম থেকে খাদ্য গ্রহণ করে আল্লাহর সেই গোলাম কবরের ভিতরে ঘুমা যাবে, ওই কবরের ঘুমটা যদি দিনের উপরে হয়, ইসলামের উপরে হয়, কোরআন মানে হয়, ওই আল্লাহর কোরআনের জন্য চারটাকে ডাবল করে দিয়ে আল্লাহর একটানা দুটি না আট আটটি জান্নাতের নিয়ামতের দরজা আল্লাহ খুলে দিবে। কয় নাম থেকে খাওয়াতে? এককে ডাবল করছে পরে কত হইলো? দুইকে ডাবল করছে পরে কত হইলো? আর চক্ষু বন্ধ হওয়ার পরে কবরে আল্লাহ চারটাকে ডাবল করে দিলে কত হবে? জোরে কোন কত হবে? আল্লাহর হাবিব বললেন শুনো, ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহর জান্নাতে আটটা দরজার মধ্য থেকে শাস্তি দরজা চব্বিশটা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টা বন্ধ, সাতটা বন্ধ থাকলে বাকি থাকে কয়টা? বাকি থাকে কষ্ট হচ্ছে একটা দরজা বাকি। নবীজি জানায় দিলেন শোনো সাহাবীরা, একটি দরজা চব্বিশটা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আল্লাহর একটা দরজা কোরআনের জন্য খোলা থাকে। ওই দরজার নাম হলো তাওবার দরজা, তাওবার দরজা। আল্লাহর কোন গোলাম যদি একবার গুনাহ করে ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহ গুলো ক্ষমা করে দিবে। এই সূরায়ে ফিলজাল নাযিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার মনে আছে? মনে আছে? শুরুতেই বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার, রসুল যখন বললেন দশ ফুট বাড়িয়ে দিবেন তখনও কান্না থামে না, আবু বকর কাঁদছে। এবার আল্লাহর নবী বললেন আবু বকর শোনো, লাউলাম তুযনিবুনা লাখলাকাল্লাহু খালকান, যদি তোমরা জীবনে কোনদিন গুনাহ না করতে, লাখলাকাল্লাহু খালকান, আল্লাহর একটা নতুন জাতি বানাতে যারা ইয়ুযনিবুনা গুনাহ করার পরে রাতের কবিরে যখন মনে হয়ে যেত মালি তোমারটা খেয়ে তোমারটা করে গুনার কাজ করে ফেলেছি, দিনের বেলায় যখন মনে হতো মালি তোমারটা খেয়ে তোমারটা করে গুনার কাজ করে ফেলেছি, যে কোনো সময় মা ফিরে এসে যখন মনে হতো মালি আমি কত গুনাহ করে, জুমার আলোচনায় গিয়ে মনে হতো মালি আমি কত গুনাহ করে, এইরকম গুনার কথা তাদের মনে হয়ে যেত, যখনই মনে হতো একবার যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চেত, ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিত। তাহলে সবচেয়ে দয়ালু কে? কত দয়ালু? এত বেশি দয়ালু হাদিসের ভিতরে আসছে, ইন্নাল্লাহা জাআলা রাহমাতা মিআতা আজজা, ভালোবাসাকে আল্লাহ পাক একশো ভাগে ভাগ করছে। কত ভাগ? আমরা আমাদের ভালোবাসা দিবসে একশো ভাগের থেকে আল্লাহ একবার দুনিয়াতে দিয়েছে,
ভালোবাসা তো নাই দুনিয়াতে, একবার আল্লাহ দুনিয়াতে দিয়েছে কয়বার? একবার দুনিয়া দেওয়ার পর এক ভাগের ঠেলায় আমরা ভালোবাসা দিবস আবিষ্কার করছি, পহেলা বৈশাখ আবিষ্কার করছি, কত কিছু আমরা আবিষ্কার করছি, মা দিবস আবিষ্কার করছি, বাবা দিবস আবিষ্কার করছি, শ্রমিক দিবস আবিষ্কার করছি। এই দিবসগুলো আসতে তাদের প্রতি যেন একটু দয়া হয়, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। অথচ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন 99 গুণ ভালোবাসা আমার আল্লাহ আমার কাছে রেখে দিয়েছে। আল্লাহ পাক একজন গোলাম কেউ শাস্তি দিতে যাবেন না, একজন গোলাম কেউ জাহান্নামের আগুনে জ্বলতে দিতে যাবেন না আপনাদের আমলের কারণে। আল্লাহ পাকের আযাবের সম্মুখীন হতে হবে, বান্দার আমলের কারণে আল্লাহ আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ চাইবেন না গোলামকে শাস্তি দিতে, কারণ মা কখনো চায় না সন্তান তার কষ্টে থাকুক। মাত্র একবার ভালোবাসা মায়ের মনে দেওয়ার কারণে সিএনজি অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় সন্তানটাকে মা বুকের মধ্যে আটকে রেখেছে, মা মারা গেছে, ঘরের ভিতরে আগুন লেগেছে, মা পুড়েছে, জানলা দিয়ে সন্তানটাকে বাইরে ধরে রেখেছে। এমন নজির পত্রিকার মধ্যে বহু এসেছে, লঞ্চ ডুবে গেছে, মা সন্তানটাকে পিঠে না রেখে বুকের মধ্যে আটকে রেখেছে। ছবিটা নিয়ে প্রতিবেদন লেখা হলো, মা পিঠে কেন রাখে নাই, মা সন্তানকে কতটা ভালোবাসে এইটা বোঝানোর জন্য বুকের মধ্যে আটকে রাখলো সন্তান। আমি মরে যাব, দুনিয়ার মানুষ দেখবে আর বুঝবে আমি আমার সন্তানকে কেমন ভালোবাসতাম, কতটা আদর করতাম। এজন্য সন্তানটাকে মা বুকের মধ্যে আগলে রাখে, নিজে না খেয়ে সন্তানটাকে খায়, সন্তান অসুস্থ হলে মা বলে মালিক হায়াত যদি না থাকে আমার কাছ থেকে হায়াত দিয়ে দাও, আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, জোরে করে আল্লাহু আকবার। এই যদি 1% ভালোবাসা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ভাগ হওয়ার পরে একবার ভালোবাসা যদি এত শক্তিশালী হয়, যিনি 99 গুণ ভালোবাসার অধিকারী, ওই মালিকের কাছে যদি গোলাম একবার তওবা করে ওই আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান, আপনি তওবা করার সাথে সাথে গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কোন এলাকার নবী? সবাই কোন কোন এলাকা? মিশর, মিশর। সবাই কর কোন এলাকা? মুসা আলাইহিস সালাম, ওনার জামানায় বৃষ্টি হচ্ছে না, খরা লেগে গেছে চারদিকে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু তোমার কাছে জানতে চাই, বৃষ্টি যে এতদিন ধরে দেও না, একটু বৃষ্টি দিলে তো ভালো হয়, মানুষগুলো কষ্ট করছে, শিশু বাচ্চাগুলো কষ্ট করছে, চতুষ্পদ জন্তুগুলো কষ্ট করছে, মুরব্বীরা কষ্ট করছে। আল্লাহ বললেন, নবী মূসা দোয়া কবুল মঞ্জুর হয় না, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সালা, 40 বছর ধরে আমার খেয়ে আমার পরে আমার নাফরমানি করেছে, ওই গোলামটা যদি উঠে চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে দিব। এখন নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, নবী মূসা জোরে একটা ডাক দাও যাতে করে ওই লোকটা উঠে চলে যায়। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাজার হাজার মানুষ, আমি 1 লাখ কাউকে ডাক দিব। আল্লাহ বললেন, মিনকাল নিদা ও মিনাল বারাক, নবী মূসা তুমি শুধু একবার ডাক দিবে, প্রত্যেক গোলামের কানে কানে আমি মালিক তোমার ডাকটা পৌঁছায় দিব। আমি পৌঁছাই,
আল্লাহ বললেন নবী মূসা যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম যার 40 বছরের নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একবারের তওবার কারণে বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম সুবহানাল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ লোকটার কি দেখতে চাই দেখলে লোকটার দা পারবে না কমবে সবাই কম পারবে না কমবে ঘুমাচ্ছে আপনাদের না ছুটি নেওয়ার দরকার আছে না মাহফিলের মধ্যে লম্বা সময় মাহফিলের ওয়াজ হয় তো অনেকের হাজত হইতে পারে আমি খেয়াল রাখছি যে একজন গেছে আবার উঠে আসছে এর মধ্যে ইও আলহামদুলিল্লাহ একজন গেছিল উঠে আসছে এজন্য আমি খুশি হইলাম আল্লাহ যেন কবুল করে বলি আমিন আমিন ক্লাসরুমে দেখবেন একটু পরে টিফিনের সময় দেয় খাওয়ার সুযোগ আছে আছে না আছে না কিন্তু আজকে তো টিফিনের সময় নাই এজন্য অনেকে ছুটি না নিয়ে ডাইরেক্ট চলে যায় একবার ছুটি না নিয়ে ডাইরেক্ট যায় না ফিরে আসে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার কত লোক করে দেখাই না তার পারবো না কমবো আরো করে পারবো না কমবো আপনাদের কাছে দাম বাড়লে আমার মালিকের কাছে দাম কমে যাবে কারণ আমার আল্লাহ 99 গুণ বেশি ভালোবাসা আলাদা আল্লাহ বললেন নবী মূসা আমি আমার কুরআনকে যখন 40 বছর নাফরমানি করেছে আমি বলতে পারতাম ইযহাব ইলা হাযার রাজুল ওই ব্যক্তির কাছে যাও গেলে পেয়ে যাবে যে 40 বছর ধরে আমার নাফরমানি করে কিন্তু নবী মূসা আমি ওই লোকটাকে 40 বছরে কোনোদিন লজ্জা দেই নাই আতাস্তাহজিউ লজ্জা দিব লজ্জা তো তখন দিতে পারতাম যখন 40 বছর আমার নাফরমানি করেছে 40 বছর তো খরা আমি আল্লাহর চিনে নাই যখন চিনে ফেলছে এখন আর আমি আমার গোলামকে লজ্জা দেব সহি মুসলিমের হাদিস আমার ভাইরা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াকুম বসীরুন নাহা আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে আল্লাহ দরবারটা খুলে রাখেন আর বলেন গোলাম দিনের বেলায় গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো এখন তো রাত হয়ে গেছে দুনিয়ার কেউ জানবে না গোপনে গোপনে একবার ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দেব ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াকুম বসীরুল লাইল দিনের বেলায় ডাকেন আর বলেন গোলাম রাতের বেলায় গভীর অন্ধকারে গুনাহ করেছো দুনিয়ার কেউ তোমারে দেখে না আমি আল্লাহ দেখেছি এখন যদি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহর সে দয়ালু আছে জোরে কোন আছে ক্ষমা চাবেন কার কাছে কখন কখন জোরে কর কখন কখন এই মুরুব্বিরা কয় না কখন আরে এখন এখন ক্ষমা চাইবেন কখন আপনি কখন বাসতে স্টেশন আছে হ্যাঁ কইছি একটু গল্প আপনি করে শোনাবো গল্প না শুনলে বাংলাদেশের অভ্যাস হে অভ্যাসে গল্প না শুনলে ওই না এজন্য গল্প শোনাবো কোরআন ফেরাউন ডুবছে কই হ্যাঁ মাশাআল্লাহ আলেমরা কয় লোহিত সাগরে আমরা কোন নীল নদে কুন্ডা সচি হ্যাঁ মাশাআল্লাহ এখন আলেমরা কয় লোহিত সাগর আমরা কোন নীল নদ কুন্ডা সচি লোহিত সাগর জোরে কোন কুন্ডা সচি সবাই কয় না আইকি করে ঘটনা কইছি কোন কুন্ডা সবাই কোন লোহিত সাগর এটা নাম আরবিতে বাহারুল আহমার উপর থেকে দেখলে মনে হয় রক্তগুলা ভাসছে কোন আল্লাহ হওয়ার কথা কিন্তু আসলে রক্ত ভাসছে সূর্যের আলোতে করে এর মধ্যে পরে দূর থেকে মনে হয় রক্ত ভাসছে এই জন্য এটাকে বাহরুল আহমার বলে ইংরেজিতে এটাকে রেড সি বলে বাংলায় এটাকে লোহিত সাগর রক্তের সাগর কোন আল্লাহ হওয়ার কথা
ফেরাও লোহিত সাগরের সামনে আসে। নবী মূসা আলাইহিস সালাম আমরা বলছি মূসা হাতে লাঠিটা দিয়ে বাড়ি যায়। নবী মূসা আলাইহিস সালাম যখন বাড়ি থেকে রাস্তা হইছে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে লোহিত সাগর দিয়ে। নিম্নদে কেন ডুবে মরে নাই? কারণ নিম্নটা ভ্যাটিকান সিটি থেকে শুরু করে দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টা দেশ? দশটা দেশ। কয়টা দেশ? একটা নদী কয়টা দেশের উপর গেছে? সোমালিয়া, কম্বোডিয়া, ইথিওপিয়া, মিশর, এই সব দেশের উপর দিয়ে নিম্নটা প্রবাহিত হয়ে গেছে। কিন্তু সিকন নদী আমাদের দেশের মতো এরকম উত্তাল নদী না, জেওয়ালা নদী না, একেবারে সিকন নদী, ঠান্ডা নদী। এর মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা মিশর, একেবারে ঠান্ডা। সেই নিম্নদের মধ্যে সিকন নদীর ভিতরে একটা জাতির আল্লাহ ডুবান নাই। ডুবাইছে কোন সাগরে? আরো যেরকম কোন সাগর? লোহিত সাগরের প্রমাণ হচ্ছে ওই লোহিত সাগর থেকে যদি মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিই, তার সাথী সঙ্গীদেরকে বাঁচায় দিই, আল্লাহ অর্ডার করলো যাও এবার তোমরা লড়াই করো, জিহাদ করো। কার বিরুদ্ধে? বর্তমান বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে আনার জন্য লড়াই করতে বলা হলো নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালাম বললেন সঙ্গী সাথীদেরকে চলো জিহাদ করি। সঙ্গী সাথীরা বললেন ইদ্ধা দান্তা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রব দুজনে মিলে জিহাদ করে, আমরা এখানে আছি, বিজয় হলে আপনার সাথে আছি, পরাজয় হলে আপনার সাথে নাই। জোরে করে নাউজুবিল্লাহ। কিরকমই তো রাস্তা, একটু চিন্তা করে মানুষ কতক্ষণ আগে আল্লাহ বাঁচাই দিয়েছে এই লোকগুলা। কয় ইজহা ভান্তা ও রব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব দুজনে মিলে গিয়ে লড়াই করে। বাংলাদেশের ঘটনা হয়েছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর কমিটির কয়েকজন যে মুসল্লিরা সব দায়িত্ব দিয়ে দিচ্ছে, আপনারা মিলে নামাজ পড়েন, আঙ্গো নামাজের দরকার। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমরা আজকে গুলা আমার সামনে ভুল করবে না। জোরে কর আল্লাহু আকবার। এবারে সবাই ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম এত পরিমাণ কষ্ট পেয়ে গেলেন, যাদেরকে আল্লাহ চাক্ষুষ মুজিজা দেখালেন। কি দেখালেন? জোরে কর কি দেখালেন? সমুদ্রের ভিতর রাস্তা হওয়া, ইচ্ছা করলে হইব না? জোরে কর ইচ্ছা করলে হইব? এই রাস্তা আল্লাহ দেখালেন, যেটা স্বাভাবিক সবার মত গদা সম্ভব না। এইরকম রাস্তা আলাথির বাড়িতে বের হলো, ওই রাস্তা দিয়ে যখন পার হয়ে গেলে, এবার ফেরাউন পার হওয়ার জন্য যখন আসলো, দল বলে ফেরাউনকে ডুবায় দিলে, ফেরাউন বড্ড চালাক, আল্লাহর কাছে তখন বলতেছে হাত্তা ইদা আদরাকাহুল গরাক কালা মান তুআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন বড় চালাক, কয় আল্লাহ এদিন তো যা করছি ভুল করছি, চারদিকে শুধু দেও আর দেও, লোহিত সাগরে দেও, আল্লাহ এই দেও থেকে তুমি আমার একটু রক্ষা করো। বনি ইসরাঈল যেই কারণে পরে মুসলমান হয়েছে, এই কারণে আমি করব, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ করছে কবুল? জোরে কর করছে। আল্লাহ জানায় দিলেন খবরদার ফেরাউন শোন, আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুন আমি তোকে মারব, জাতির জন্য নিদর্শন করে রাখবো, যারা তোর মতো নিকৃষ্ট চরিত্রের হবে তাদের শিক্ষা দিতে পারে কথা ঠিক তবে ঠিক। আল্লাহ তারা ওদের ডুবাই ডুবাইয়া আল্লাহ নিদর্শন বানিয়ে দিলে। আমি যখন লাশটা প্রথম দেখতে গেলাম, আমি লাশটার দিকে তাকায় চিন্তা করলাম অসুবিধা নেই, এরা চলে যাবে। এই যে কুকুর অনেক সময় চিৎকার করে, কেন করে জানেন? আজান দিলে কুকুর বেশি চিৎকার করে না? দেখছেন?
অনেক সময় হিন্দু ভাইরা বলে দেখ মুসলমানের আজান দেয় আর কুকুর চিৎকার করে, কুকুর চিল্লে চিৎকার করে জানে ইয়াদখুলু ফি ফামিহি ওয়া ইয়াখরুজু মিন দুবুরিহি, জিন শয়তান আর জায়গা খুঁজে পায় না, মুখ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, মুখ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, এই জন্য কুকুরটা চিৎকার করে। অনেক সময় উচ্চ কণ্ঠে আওয়াজ শুনলে, তেলাওয়াত শুনলে এই কুকুরটা চিৎকার করতে থাকে, কারণ কুকুর এমন একটা প্রাণী যে প্রাণী জিনটাকে স্বচক্ষে দেখতে পারে, জোরে করে আল্লাহু আকবার। আর জিনটা কেমন, এখানে জিন থাকতে পারে, পারে না, জোরে করে পারে না, আমরা খালি দৌড়াই তাবিজের পিছনে, তাবিজ তো আল্লাহ আপনার ঘরে ঘরে দিয়ে দিচ্ছে, কেমনে হাদিস শরীফের ভিতরে আসছে, ঘরটার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন আপনি প্রথমে ঘরটার ভিতরে পা দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর যখন ঢুকতেছে পরিবারের সদস্যদেরকে যদি থাকে তাও সালাম দিবেন, না থাকলে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন বলে আপনি ঢুকবেন জিন বলবে লাইসা লাকুমুল মাবিত, আজকে থাকার কোনো জায়গা তোরা পাই না, এই ঘরে কোনো জায়গা নেই, আজ যদি বিসমিল্লাহ না বলে সালাম না দেন জিন বলতে থাকে আব্বাস তোমার মাবি থাকার জায়গা পেয়ে গেলি, রূপ তারা থাকে গিয়া ঢুকছে হাতটা ধুইয়াই বিসমিল্লাহ সারা খানা স্টার্ট করলেন, সাথে সাথে বলে আব্রত তুমুল মাইশা, থাকার জায়গা যেমন পাইছস খাওয়ার উপর পাইছস, পেট ভরে এখন খা, এই জন্য আপনি জনবের মতো খাইবে পেট ভরবে, ঠিক না ঠিক, এরপরে দেখবেন সকালে খাইলে নামতে ভালো, সকালে পেটটা খারাপ হয়ে গেছে, কেন খারাপ হলো, কারণ ওইটা অপবিত্র, ওইটা নাজাস, সে যখন আপনার খাওয়ার মধ্যে অংশগ্রহণ করলো আপনার পেট খারাপ হয়ে গেল, এই জন্য খাওয়ার সময় পড়া দরকার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, আল্লাহ আকাশ জমিনের সব ভালো ভালো জিনিস জানেন, তিনি কে আল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে খানাটা শুরু করে দেন, এবার সেটা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে খানাটা শুরু করে দেন, যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে আল্লাহ, মনে আছে মুসা আলাইহিস সালামের কথা, মনে আছে মুসা আলাইহিস সালামের কথা, তাহলে ফেরাউন ডুবছে কই, সবাই একটু কর কোন সাগর, লোহিত সাগরে ডুবলো, এটা তো আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না, ফ্রান্সের বিজ্ঞানীরা তার বডিটাকে নিয়ে গবেষণা করলো, গবেষণা করে বেশ কিছু গাছ পেল, যেই গাছগুলো অন্য কোন সমুদ্রে নাই লোহিত সাগরে আছে, জোরে করে আল্লাহু আকবার, এর কারণ কি, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল গাছ খেয়ে বাঁচার চেষ্টা করেছে, গাছ খেয়ে বাঁচার চেষ্টা করেছে, কারণ মানুষ মারার আগে অনেক কষ্ট করে বাঁচার চেষ্টা করে, একটা তেলাপোকাকে মেরে দেখবে মরার আগে ডান দিকে যায় বাম দিকে যায় কতবার দৌড়ে পালাতে চায়, সাদা একটা তেলাপোকা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত দৌড়ায় কত পানাহা চায়, ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, ফেরাউন ঠিক তেমনি গাছ খেলো, গাছকে বাঁচতে চেয়েছে শক্তি উপার্জন করতে চেয়েছে কিন্তু আল্লাহ তাকে বাঁচতে দেন নাই, এখান থেকে লাশটাকে আল্লাহ বছরের পর বছর রেখে লোহিত সাগর থেকে নীল নদের দিকে পার করে দিলেন, নীল নদ থেকে ভূমধ্য সাগরের দিকে পার করে দিলেন, লোনা পানি থেকে মিঠা পানি, মিঠা পানি থেকে লোনা পানি, ভূমধ্য সাগরের মধ্যে কি বাহরুল আদিয়াতের যে তারাছে, ভূমধ্য সাগরের মধ্যে গিয়ে তার লাশটা যখন আছে, জেলে মাছ ধরার জন্য যখন জাল ফেলেছে দেখে একটা শুটকি মাছ উঠে আসছে, কি মাছ, এটা কি মাছ না মানুষ, মানুষ আজিব ব্যাপার, এরকম মানুষ তো দেখি নাই, সেহার ফেরা সব দেখে গেছে, কারণ অনেক বয়স হয়েছে, 40টা বিয়ে করেছে, কয়টা কয়টা, আর কি ধর্ম আল্লাহ করে দিয়েছে, সর্বোচ্চ করলে কয়টা, একটা শূন্য বাবা, একটা শূন্য, আর ফেরাও দিয়ে কিছু আল্লাহ নামলে 40টা, 40টা কি হচ্ছে, বুড়া তো বুড়া, শেষ
তার লাশটার যে গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে দেখে এটা আর কারো লাশ না, কার লাশ? জোরে করে কার লাশ? ফেরাউনের লাশটা আল্লাহ নিদর্শন বানায় রাখলেন। আমি যখন তার লাশটা প্রথম দেখলাম, আয়াতটাকে নিয়ে চিন্তিত হয়ে গেলাম, মাওলা কি নিদর্শন তুমি রাখা, কি বুঝাতে তুমি তাই চাইলা। ওই দিন রাতে আমি ঘুমানোর আগে কল্পনা করতে লাগলাম, চিন্তা করতে লাগলাম, বেশ কিছু নিদর্শন আমার ক্ষুদ্র মস্তিষ্কে আল্লাহ ধরা দিলে। নিদর্শন নাম্বার এক, একই ছাদের নিচে স্বামী আর স্ত্রী, একজনের নাম ফেরাউন, একজনের নাম আসিয়া, দুজনে একই ছাদের নিচে ঘুমায়, একজন তার মালিককে চিনে আরেকজন চিনে না, ঠিক না বেঠি? কত বড় নিদর্শন! একজন প্রায় আনার অল্প কুমলারা, আমি সব চাইতে বড় বেড়া, আমি সব চাইতে বড়, সব চাইতে বড় মালিক, সব চাইতে বড় ক্ষমতাশীল। নিদর্শন নাম্বার দুই, একজন মারে আর আরেকজন মার খায়, যে মারে তার নাম কি? স্বামী নাই স্ত্রী? একজন মারে আরেকজন মার খায়, স্বামী মারে আর কয়? আজকে যদি তুই কালেমা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, জীবনে আর কোনদিন মার খাবি না। হযরত আসিয়া বলে, ফেরাউন তোর রক্ত চক্ষু আমাকে ভয় দেখাতে পারে না, তোর লোহা আমাকে ভয় দেখাতে পারে না, তোর টকটকে তেল আমাকে ভয় দেখাতে পারে না, কারণ আমি ভয় পাই আমার মাওলার জাহান্নামের আগুনকে, আর আমার মনের ভিতরে আল্লাহর জান্নাতের আশা বসবাস করে। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউন একদিকে আযাব শুরু করলো, যখনই আযাব তুলা দিতে লাগলো, ওয়াইরা মাকাদাহু ফিল জান্নাহ, হযরত আসিয়ার চোখের সামনে আল্লাহ পাক জান্নাতটা তুলে ধরলেন, আসিয়ার চক্ষুটা ঠান্ডা হয়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। আপনি কিসের ভয় দেখার? কোন ভয় নাই, কোন ভীতি নাই। ফেরাউনের অস্ত্রের সামনে আসিয়া ভয় পায় নাই। হযরত আসিয়া উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, রব্বিনি ইন্দাকা বাইতান ফিল জান্নাত, মালিক রব্বিনি আমার জন্য বানায় দেন, ইন্দাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাত মানে জান্নাতে, এক নম্বরে চাইলেন তোমার কাছে, দুই নম্বরে চাইলেন ঘর, তিন নম্বরে চাইলেন জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু বুঝে থাকলে বলেন তো, জান্নাত কয় নম্বরে চাইলেন? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? দুই নাম্বারে কি চাইলেন? মাশাআল্লাহ, দুই নাম্বারে কি চাইলেন? এক নাম্বারে কি চাইলেন? এক নাম্বার, এক নাম্বার ইন্দাকা মানে তোমার কাছে, এক নাম্বারে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে, দুই নাম্বারে কি চাইলেন? সবাই বলেন দুই নাম্বারে কি চাইলেন? তিন নাম্বারে কি চাইলেন? জান্নাত। এক নাম্বারে কি চাইলেন? আল্লাহ তোমার কাছে, আল্লাহ তোমার কাছে। সবাই কোন কার কাছে? কোন আল্লাহ তোমার কাছে, কোন আল্লাহ তোমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। কেন আল্লাহর কাছে চাইলেন? হযরত আসিয়াকে যখন আযাব দেওয়া হচ্ছে, আল্লাহ বুঝিয়ে দিলেন, আসিয়া এই আযাবকে তুই পরোয়া করিস না, এই কষ্টকে তুই পরোয়া করিস না, এই তো তোর জান্নাতের বাড়ি, জান্নাত যখন আসিয়া থেকে ফেললেন, আসিয়ার কাছে দুনিয়া আর কোন লোক ব্যবসা কাজ করে না। আসিয়া বলে, আল্লাহ জান্নাত তো দেখলামই, এখন জান্নাত চাই না, তোমার কাছে লাগবে। দুই নম্বরে একটা ঘর হলে ভালো হয়, তিন নম্বরে জান্নাতে হলে আরো ভালো হয়। জোরে করে আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম তাফসীর লিখতে গিয়ে লিখে, মা আকাল হাদিহিল মারআ, এই মহিলা এত জ্ঞান কব থেকে পেল? মৃত্যু সত্ত্বেও আযাব দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তখন এক চুল তার ঈমান ধরে নাই। ঈমান কত বড় কথা,
আল্লাহ পাক হযরত আসিয়াকে দান করেছেন জোরে করে সুবহানাল্লাহ এই পৃথিবীতে আমার ভাইরা আপনারা মডেল নেবেন কাদের কাছ থেকে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর আমাদের দেশের যে সমস্ত নায়িকারা আছে পেডুদা পিডুদা আছে না আছে না এদের স্টাইল সব আমরা নিচ্ছি অথচ আল্লাহর হাবিব পরে স্টাইল নাও চারজন নারীর কাছ থেকে একজনের নাম আসিয়া বিনতে মুতাহাব হযরত আসিয়া যে ফেরাউনের স্ত্রী ছিল তার কাছ থেকে মডেল গ্রহণ করব কেমন মডেল গ্রহণ করব তোমার স্বামী যদি বেনামাজি ভাঙার চেষ্টা করো কিন্তু তুমি নিজে বেনামাজি হয়ে যাও না ঠিক না বেঠি মডেল গ্রহণ করো মারিয়াম আলাইহিস সালামের কাছ থেকে মডেল গ্রহণ করো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মডেল গ্রহণ করো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আর 20 মিনিট হলে কষ্ট হবে না আর 20 মিনিট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমনে কইছে মনে হলো আর 5 মিনিট হলে আমরা ক্লাস করব হ্যাঁ যারা ইনশাআল্লাহ জোরে কইছেন এরা জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন মনে হয় মোটামুটি 20 মিনিট হলে খুব বেশি কষ্ট হবে আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কোন তো কোন সূরা তাফসীর চলতেছে জিলজালে এখনো যেতেই পারি না অল্প কিছু কথা শুরুতে বলে বলেছি এখনো যেতেই পারি না আলোচনা তো শেষ হওয়ার মতো না কোরআন একটা মহা সমুদ্র ঠিক না বিঠি ভাইরা আবার বলছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমির নিদর্শন রাখলেন ফেরাউনকে নিদর্শন করে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বেশ কিছু নিদর্শনের কথা বললেন পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে বর্তমান নাসার বিজ্ঞানীরা বলছে এই তিনটা ভূমিকম্প ক্রমশ পৃথিবীর কাছাকাছি চলে এসেছে কারণ আমার নবী যতগুলো কথা বলেছেন কোন একটা কথা না যদি বলেন নাই ঠিক যাবে ঠিক আল্লাহ জানা দিলে নমায়ান তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা অর্থ মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে মিথ্যা মিশ্রিত কোন কথা আমার কবি করে নাই যত কথা বলেছে সব আমি আল্লাহর কথাই বলে বলেছি ধরে বলে সুবহানাল্লাহ এবার আমরা লেবাননে গিয়ে ইসরায়েল সীমান্তে গেলাম গিয়া দেখি আল্লাহর নবী বলছে মুসলমান ভয় পাওয়ার কারণ নাই ইয়াতি জামান এমন একটা জামান আসবে আল্লাহর হাবিব বলে ওই জামানায় এক একজন মুসলমানকে একটা গাছ ডাক দিয়ে বলবে ও মুসলিম উকুল হো আমার পাদদেশে একটা ইহুদি লোক আছে ওর কওয়া দাওয়া দরকার করে আল্লাহু আকবার একটা পাথর বলে দিবে উকুল হো এখানে ইহুদি আছে কল্লা উড়ায় দাও কিন্তু একটা গাছ বরকত ওই গাছটা মদিনাতে আছে রাসূল ওই গাছটার কথা বললেন যে এই গাছটি যে গাছটা বলবে না যে আমার পাশে ইহুদিরা আছে জুবজারের মতো একটা গাছ অনেকটা লম্বা চূড়া হয় আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এই গাছটা সবচেয়ে বেশি ইসরায়েলের পুরো সীমান্ত জুড়ে পুরো দেশটা জুড়ে তারা এই গাছটা লাগিয়ে রেখেছে তাদের ব্যানারে ব্যানারে ফেস্টুনে ফেস্টুনে দোকানে দোকানে এই গাছটার ছবি লাগানো তারা মনে করছে গাছটা লাগাইলে তারা বাচ্চাদের আসলে বাঁচবো না এর কোন বাঁচবো না আরে মুসলমান তারা বিশ্বাস করে আল্লাহর নবী যে কথা বলেছে এই পৃথিবী উল্টা হয়ে যেতে পারে আমার নবীর কোন একটা কথার খেলাফ হতে পারে না ঠিক তবে ঠিক কারণ এই নবী তো সেই নবী যিনি যখন জন্মগ্রহণ করেছেন আন্নান নুজুমা কদ মালাম আল্লাহর নবী যেখানে জন্মগ্রহণ করেছে আকাশের তারাগুলি সেই দিকে ঝুঁকেছিল ওয়াল আশজার কদ মালাম গাছের পাতাগুলো সেদিকে ঝুঁকেছিল ইহুদি পণ্ডিত সেদিক দিয়ে যাচ্ছে নজর করে দেখে পাতাগুলো ঝুঁকে আছে তারকাগুলো ঝুঁকে আছে পণ্ডিতের বুঝতে বাকি রইল
এখানে এমন কেউ হয়তো এসেছে যার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। ঘরের ভিতরে ঢুকলে ফুটফুটে শিশু বাচ্চা, এদের বিশ্বাস হচ্ছে না। নবীজির পীর মোবারকের দিকে তাকালেন, আল্লাহর নবীর পীর মোবারকের মাঝখানে কাজী দিল হাজারা কবুতরের ডিমের মতো একটা অংশ ছিল, খতমে নবুয়তের সিলমোহর। আবার নবীর পরে কিয়ামত অবধি আর কোন প্রকারই নবী কিংবা রাসূল আল্লাহ পাঠাবেন না, এজন্য কাজী দিল হাজারা কবুতরের ডিমের মতো একটা সিলমোহর লাগা দিলে। আমার নবীর পিঠের মাঝখানে ওই সিলমোহরটা ছিল, ওই সিলমোহরটা যখন ইহুদি পণ্ডিত দেখেছে তৎক্ষণাৎ মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। জ্ঞান ফিরার পর বলা হলো কেন অজ্ঞান হলাম, বললেন এই জন্য অজ্ঞান হলাম আমি দেখলাম পিঠের মধ্যে সিলমোহর দেখা যায়। যেই নবীর প্রশংসা আল্লাহ তাওরাতে করলেন, জাবুরে করলেন, ইঞ্জিলে করলেন, সেই মানুষটা এখন আবার সামনে দেখে আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। জোরে করে আল্লাহু আকবার। আবার বলেন সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে এমন একটা জীবন বিধান দিলে, কোরআন কারিম আপনি পড়ে দেখবেন আল কোরআন শব্দটা যতবার আসছে ইসলাম শব্দটা ততবার আসছে। জোরে করে আল্লাহু আকবার। এই ব্যালেন্সফুল কোরআন, এমন কোন কিছু নাই এই কোরআনে নাই। আমাদের এক উস্তাদ নাম শেখ শাহ আরবি রাহিমাহুল্লাহ, ওনার সাথে এক নাস্তিকের বিতর্ক, নাস্তিক আইসেই বলতেছে আপনারা বলেন এই কোরআনে সব আছে, এর মধ্যে কোরআনের মধ্যে সব থাকে কেন? আপনারা বলেন দালিকাল কিতাবুল আরাইবা ফি, আপনারা বলেন তিবিয়ানা লিকুল্লি শাই, এই কোরআন নাকি সব কিছু ভেঙে ভেঙে আল্লাহ দিছে। তো কন্ত হুজুর কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে বের করে দেন। প্রশ্ন সহজ না কঠিন? হ্যাঁ সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। উস্তাদ কাছে তো বেকু হয়ে গেছে বুঝোস্তা, এটা আল্লাহ কোরআনে দিছে। কয় কোন জায়গায় দিছে? আল্লাহ বললেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নিবে। সুবহানাল্লাহ। আমি তো রুটি বানাই না, রুটি আমার বউ বানায়। আমার বউ গেছে গেলে যে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় আমার বউ জানে, আর যে বেলা রুটি বানায় বলতে তার গেছে জিগাল কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। আল্লাহ বলছে তুই না জানতে জিগাল জিগেলে তোর উত্তর পাওয়া যায়। জোরে করে সুবহানাল্লাহ। কোরআনের সব আছে না, সব কিছু আল্লাহ পাক এই কোরআনের ভিতরে ভেঙে ভেঙে দেখেছে। যে সূরা আজকে আলোচ্য বিশেষ সূরাটার নাম কি সবাই কয় কি নাম? একবার পড়লে কদ্দুর সব অর্ধ করা। জোরে কোন কত পারা? জোরে কোন কত পারা? এই সূরাতে আল্লাহ তারা বলেন ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আসতাতাল লিউরু আমালাহুম, দলে দলে মানুষকে সেদিন কাতারে কাতারে দাঁড় করিয়ে হিসাবের দিকে নিয়ে যাওয়া হবে। মানুষগুলা তিন ভাবে হিসাবের লাইনে ময়দানে মাহশারে আসবে তিন কাতারে। জোরে কোন কয় কাতার? আর জোরে কয় কাতার? এবার মনটা সবাই নরম করে দেবে। কয় কাতার? তিন কাতার। কয় কাতার? এক নাম্বার কাতারের নাম সিফান মুশাদান, হেঁটে হেঁটে ময়দানের দিকে আসবে। দুই নাম্বার কাতারের নাম সিনফান রুবানান, কিছু কিছু আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতের আরোহণে আরোহণ করে আসবে। এরপর তিন নাম্বার কাতারটা এত কঠিন সিনফান উজুহিহিম, এক গ্রুপ চেহারার চামড়ার উপরে ভর করে আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা চামড়া, এই চামড়া দিয়ে কি করে আসবে? আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, আল্লাযী ক্বাদিরা আলা ইয়ুমসিয়া আলা রিজলিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মুখে পা দিয়ে হাঁটাইতে সক্ষম, ওই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে গুনার কারণে চেহারার চামড়া দিয়ে বান্দাকে হাঁটায় আনতে সক্ষম হবে।
সেই সময়টা কত কঠিন হবে, বিচারের জন্য মানুষগুলো অপেক্ষমান থাকবে, নগ্ন পায়ে নগ্ন দেহে কাফন ছাড়া মানুষগুলো থাকবে। আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উম্মুল মুমিনীন, মুমিনদের মা আমি, আয়েশা, নগ্ন হয়ে যদি থাকি আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা লজ্জা কোথায়? সূর্য চলে আসবে কাবে কোদারি মিলি সেদিন মানুষ ঘামতে ঘামতে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম টাকু পর্যন্ত থাকবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা উত্তপ্ত ঘামের মধ্যে হাবুডু মুখে নারী পুরিগুলো বের হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ দাঁড়িয়ে বলবে, আইনাল মুতাহাব্বুন বিজালালি আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। ও খোদারা, ও আমার বান্দারা, কারা কারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছ, কারা কারা আমি আল্লাহর জন্য দুনিয়াতে মহব্বত করেছ, কারা কারা আমি আল্লাহর জন্য আল্লাহর জালালিয়াতকে ভালোবেসেছ, আল্লাহর বরকতকে ভালোবেসেছ। আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহর ছায়া দিয়ে তোমাদেরকে নাগাতের ব্যবস্থা করে দিব। আল্লাহ সেই মুহূর্তে যখন বলবে, মানুষেরা সেদিন হায় হায় আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে খুঁজবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, দাদার জন্য না, যাও খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, এটা আমার জন্য না, যাও কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে, এটা আমার জন্য না, যাও রূহুল্লাহর কাছে যাও। রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবে, এটা আমার জন্য না, যাও রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। সব মানুষগুলো রহমাতুল লিল আলামিনের কাছে আসবে। আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদা দিয়ে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, নবী হে, আজকে আপনার কান্না মানায় না, দুনিয়াতে আপনি উম্মতের মায়কে দেখেন, এরপর আপনি আপনার মাথাটা উঠান, যাকে সাফাত করবে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। সেই নবীর উম্মত হওয়া লাগবে জীবনের সর্বক্ষেত্রে। আমার রসুলকে নেতা মানতে হবে, জোরে করে কি মানতে হবে, সবাই উচ্চারণ করেন, কি মানতে হবে? অনেকে রসুলের নেতা মানতে রাখে, রসুল যারা নেতা বানাইছে, আল্লাহ রসুলকে নেতা বানিয়ে দিয়েছে। সুনান তিরমিজির হাদিস শুনুন, আল্লাহর নবী বলেন, বাবারা এখন একদম শেষ, একজন উঠবেন না, যারা আছেন একেবারে শেষ, ইতি জানতে চাচ্ছে। আমার ভাইয়ের আপনি উঠা বসা করেন না, আলহামদুলিল্লাহ, মুরুব্বি একজনের ছুটি অসুবিধা নেই, আয় এক নম্বর সাইরা তার আপনার আলহামদুলিল্লাহ উঠা বসা করেন না, এই জন্য আমি খুব খুশি, কোন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? কয় ভাগে আইব আসলে দিন, আমার ভাইরা, আমার রসুল অনেক নেতা মানতেছে, আল্লাহ নবীকে আমি কেমন নেতা একটু শুনো। আনা সাইয়্যিদু ওলাদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান এসেছে এই পৃথিবীতে, কিয়ামতের আগ অবধি যত মানুষ পৃথিবীতে আসবে সবার নেতা আল্লাহ আমাকে বানায় দিয়েছে। দরবারে আল্লাহু আকবার। নেতা কে? নেতা কে? নবীজি নেতা কে? আমার নেতা, তোমার নেতা কে? বিশ্ব নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার তোমার নেতা, তিনি আমাদের মডেল,
তিনি আদর্শের মুক্তপথী এমন কোন জায়গা নাই যেখানে আবার রাসূলের আদর্শ খুঁজে পাবেন না। আপনি চুল কেমনে কাটবেন? এখন নিউ স্টাইলে চুল কাটেন, খেরে পড়া স্টাইল। কি স্টাইল? খেরে পড়া স্টাইল চিনেন না? গরুর খের টাইনা খাওয়াই দেয়, নিজ দিক দিয়ে খের শেষ, উপরে দা খের আছে না নাই, এটা তো খেরে পড়া স্টাইল। কি স্টাইল? এই খেরে পড়া স্টাইলের চুল কাটা আছে না নাই? আজকে থেকে 1400 বছর আগে আল্লাহর নবী চুল কাটার কিছু স্টাইলের কথা বলে গেলেন। এর মধ্যে খেরে পড়া স্টাইল এক নম্বরে, কইছে এটা ইহুদি কো স্টাইল, এটা মুসলমানের স্টাইল। জোরে কর, মুসলমানের স্টাইল। এখন আমাদের মা বন্ধু আরেকটা স্টাইল দিয়েছে, স্টাইলের নাম বুরু প্লাগ। বুরু? জোরে কর, বুরু প্লাগ। ছেলের আবার দিয়েছে নতুন করে ট্যাটু আঁকা, মাসেল গুলা বের করে রাখে, গেঞ্জি পরা বডি বিল্ডার। এখন সে বডিটাকে ভালো বানাইছে, বডি বিল্ডার বডি দেখানোর জন্য গেঞ্জি পরে এর আচ্ছা যদি আল্লাহ না করো গোসল ফরজ হয়, এদের থাকবে এরা ভালো মানুষ হতে পারে না। ঠিক তবে ঠিক মুসলমান ওয়াজ অনেক কিছু করা দরকার, দলে দলে মানুষগুলা যখন রাসূলের কাছে যাবে আল্লাহ বলবেন নবী শাফাত করে। আজকে আপনি কাঁদবেন তা হয় না, যাকে শাফাত করবে আমি আল্লাহ পাক শাফাত কবুল করে জান্নাতি বানিয়ে দিব। সেই নবীজি সেদিন আমাদের জন্য শাফাত করবে। ইয়াউমা ইদি ইয়াসুরুন নাস আশতাতান লিউরাউ আ'মালাকুম, তাদের আমলগুলো দেখানোর জন্য দলে দলে মানুষকে বিভক্ত করে দেওয়া হবে। মুনাফিক এক কাতারে, কাফের এক কাতারে, মুশরিক এক কাতারে, যারা জালিম তার এক কাতারে, চোর এক কাতারে, ডাকাত এক কাতারে, কাতার বন্দী করে দেওয়া হবে। এবার মানবো কি জাহালাত? আল্লাহ বলবেন মরার মন তোর গাছ থেকে মেমরি বাদ বার করে দিলাম, এবার দেখ তোর আমল গোড়াও। দুনিয়াতে মিথ্যা বলতো, আমলগুলো দেখে মিথ্যা বলার চেষ্টা করবে। কোরআন কারীম সাক্ষী আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বস্তু করাদের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই বর বস্তু ক্রিয়াদের সম্বোধন সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা নিউটনের কি বিষয়ক সূত্র? গতি 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 যেরকম কি বিষয়? যাক নিউটন দা আপনারা চিনেন না, অসুবিধা নাই, চিনার দরকার নেই। ওরও আবিষ্কার হয়েছে মাত্র হেদ দিয়ে। শুনিয়ে শুনিয়ে আর আল্লাহ 1400 বছর আগে বলে দিলেন মৌলিক কিংবা যৌগিক পদার্থে ক্ষুদ্রতম অংশ যার নাম অণু, জাররা পরিমাণ। জাররা কাকে বলে? আসজার দিনার নাম না, পিঁপড়া আছে, ছোট পিঁপড়া দেখছেন এক মধ্যে কালা পিঁপড়া আছে না, ওই আসাদ রুবিনার নাম না, ছোট পিঁপড়ার চাইতে ছোট, যেটা খালি চোখে ধরা যায় না। এইরকম ক্ষুদ্র ভালো কাজ সেদিন দেখবেন, মন্দ কাজ সেদিন দেখবেন। এ আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই জন্য কেঁপে কেঁপে বেহুশ হয়ে যেতেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কিছু পড়ায় দেন কোরআন থেকে, কারণ কোরআন জিব্রিল এসে রাসূলকে তালকিয়া, জিব্রিল বলতো রাসূলের অন্তকরণে আল্লাহ মুখস্থ করায় দিতেন। যেরকম সুবহানাল্লাহ,
আর রাসূল বলতে সাহাবাই কেরামের অন্তকরণে আল্লাহ মুখস্থ করায় দিতেন জোরে কর সুবহানাল্লাহ কোরআন সহজ না কঠিন সবাই বলেন সহজ না কঠিন বাংলা সে পাঁচ গুণ সহজ কয় গুণ আপনি বাংলা একটু শিখে দেন আমরা যখন বিদেশ ছিলাম তখন আমি মানুষের কাছ থেকে শিখতাম তখন দেশে কেমন আছে এটা কি কেমনে কয় আর আমাদের দেশে কেমন আছে এটা তুই শিখ আর তখন তা আমরা শিখ শ্রীলঙ্কার এক স্যার আছে গেলাম কেমন আছে তখন দেশে কি কয় তো আমাদের দেশে কয় ইপাড়ি সোহা আমি সফল আসল অবস্থা এরপরে শিখে গেলাম যে ভালো আছে এটা তখন দেশে কি কয় নিলাম নিলাম আরে ভালো আছে ভালো আছে এবার আমিও শিখে দিলাম তুই শিখ কেমন আছো এটা হচ্ছে ইপাড়ি সোহা আর নিলাম নিলাম এটা আমরা কই ভালো আছি ভালো আছি হ্যাঁ কো বাপ রে বাবা আমার ভাষা হচ্ছে তোর ভাষা কোটি কোটি আর আল্লাহ এমন ভাষা দিয়েছে কোরআনের ভাষা আল্লাহ বারবার কইছে কোরআন কে ওয়ালা কাদিয়া সারদাল কোরআন আলি দে ফাল মিন মুত্তাকি আল্লাহ বারবার বলে দিচ্ছেন গোলাম এই কোরআন সহজ করছি সহজ করছি সহজ করছি বাংলা সে পাঁচ গুণ সহজ কেমনে দেখেন বাংলা ক লিখতে গেলে প্রথমে একটা একটা এরপর আরেকটা তার কয়টা মিলো দুইটা এরপর আরেকটা কয়টা মিলো এরপর আরেকটা কয়টা মিলো এরপর আরেকটা দিয়ে একটা ভুল কোট লাগে পরে কয়টা হলো পাঁচ টান দিলে বাংলা হয় ক ইংলিশে যখন আপনি এ লিখতে যাবেন এ একটা টান দুই টান মাঝখানে একটা কয়টা আর আরবিতে যখন আপনি আলিফ লিখতে যাবেন কয়টা তাহলে ইংলিশের সাইতে তিন গুণ বাংলার সাইতে পাঁচ গুণ বাংলার সাইতে এই কোরআন আল্লাহ সহজ করে দিয়েছে এই কোরআন পড়ে এই কোরআন পড়তে শিখে সাহাবীর নাম হচ্ছে সাসা বিন মুআবিয়া বাবারা সময় শেষ হচ্ছে একটু মনোযোগ দাও আল্লাহ নবীকে সে বলেন ইয়া রাসূলুল্লাহ আকরিনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী কোরআন কারীম থেকে কিছু আমাকে পড়ে শেখায় দেন জোরে করে আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন আসো সাসা পড়ি আলিফ লাম সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা আমি কেমনে পড়ব আলিফ লাম আল্লাহ নবী বললেন الذي خلق فسوى والذي قدر فهدى صاحب يقول يا رسول الله ادعو كوتي لك تعالى الله يقول عشر يبتلي فوري إذا زلزلت الأرض زلزالها شو بقول إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সাহাবীকে যখন আল্লাহ নবী এই সূরাটা পড়া দিলেন
বৃদ্ধ সাহাবী, বৃদ্ধ সাহাবী বয়স হয়ে গেছে, চিন্তা মোটা হয়ে গেছে, ওই সাহাবী আল্লাহকে সাক্ষী রেখে একটা দাস দিলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওয়াল্লাহ যে তুমি তোমার নবীকে সত্য দিন সহকারে পাঠালাম, লা আসীতু আলাইহা আবাদা, এই সূরার পরে জীবনে কোনোদিন কোনো কিছু বাড়াবো না, অন্যায় কাজের বোঝা বাড়াবো না, সবের কাজের বোঝা বাড়াবো, এই সূরাটা শিখলাম, সূরাটা দায়িত্ব নিয়ে পৌঁছে দেব, সূরাটা তোমার গোলামদেরকে শিখাবো। যখন এই দায়িত্ব নিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আসলাহার রুয়াইত, যে ব্যক্তি এই মাত্র প্রতিজ্ঞা করে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে সফলতা দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবে। দাম কমছে না বাড়ছে? আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা, ইয়া রাসূলুল্লাহ একটু কোরআন আপনার পড়া শোনাতে চাই, শুদ্ধ হয় না অশুদ্ধ? আমাদের কোরআন পড়া সবার কি শুদ্ধ হয়? অশুদ্ধ আছে না? যেমন অনেকে নামাজের সময় পড়ি সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল অর্থ হইছে সঠিক জন পড়বেন আপনি, ইহদিনাস সিরাত সুই মোটা হরফ সাদ, আপনি যখন পড়বেন সিরাত তখন অর্থ হবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আপনি বলবেন অর্থ হবে আল্লাহ তোমার কাছে আমি চাই একটা সোজা পথ, আর যখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল অর্থ হবে আল্লাহ তোমার কাছে কাঁটাযুক্ত লাঠি চাই, তা আমরা আল্লাহর কাছে চাই যে কাঁটাযুক্ত লাঠি, ফিডো ফিটনি ছাড়া কিছু করবো নি, এ কথা কর ফিটনি ছাড়া কিছু করবো নি। এই জন্য বন্ধুরা আমার কোরআন শিখেন, এদিন কুষ্টি আওয়াজ করতে গেছি একজন রাজনৈতিক নেতা দাঁড়াইছে, হুজুর আমি একটু আপনার আগে একটু কথা কই দেব, একটু কম অসুবিধা নেই আপনার তো বলতে হবে, এই মাহফিল তো সবার ঠিক না বেটি? হেলা দাঁড়ায় প্রথমে শুরু করছে, জীবনে কোনোদিন আমি কোরআন পড়ছি না হাদিসও পড়ছি না, আমি কোরআন হাদিসের কথা জানি না, জানে হুজুরে হুজুরে কইব, আমি আমার ব্যক্তিগত কিছু কথা কইব, আমি উঠি কইলাম আস্তাগফিরুল্লাহ আলাজিম, উঠি কইল জীবনে কোরআন পড়ছি না কোরআন জানি না হাদিস পড়ছি না হাদিস জানি না, এটা যদি কয় ফেরেশতা সারবো নি, যদি কয় সারবো নি, ফেরেশতা এমন ভাবে ফেরেশতা পিটাবে কানের মধ্যে, ফাইয়াজিবুহু দরবাতাম বিল হাদিস, আপনি যখন বলবেন কোরআন পড়ি নাই কোরআন জানি না আল্লাহকে চিনি না রাসূলকে চিনি না ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, যে লোকটা কোরআন পড়তে জানে না ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই ঠিক না বেটি? আপনি যখন বলবেন কোরআন জানি না লোহা দিয়ে এমন ভাবে কানের মধ্যে পিটাবে, ফায়াসিহু সাইহাতান, ব্যক্তিটা চিৎকার করবে কুল কায়নাত তার চিৎকার শুনবে, ইল্লা সাকালাই, দুটি সৃষ্টি শুনে না একটা মানুষ আর একটা জিন, একটা মানুষ আর একটা জিন শুনতে পায় না, অনেক সময় দেখবেন সাগর ডিগরা দিছে, ডিগরা বুঝেন দীর্ঘা কয় আঙুল দেশে, আঙুল দেশে কি কয়, হ্যাঁ ও ঘুড়া দিছে সাগর কি দিছে, একজনে কয় ঘুষা দিছে সাগর কি দিছে, ও সাগর ঘুষা দিছে, ঘুষা না সাগর ঘুষা দিছে, সাগর ঘুষা দিলে কবরে নিয়ে যাও সাগর ছুটতে আয়, দেখছেন না কেন আসে জানেন, তার চিৎকার যখন শুনতে পায় একটা বাহায় একটা চতুষ্পদ জন্তু, যখন তার চিৎকার শুনে ওটা সহ্য করতে না পেরে ছুটে দৌড়ে চলে আসে, কিন্তু মানুষ আমাকে আল্লাহ কবরের উপরেরটা দেখান ভিতরেরটা দেখান না, ভিতরে প্রস্তুতি যার নাই কোরআন সে পড়তে পারে না ওই লোকটাকে আল্লাহ ছাড়বে না, কথা ঠিক না বেঠিক? এজন্য বুড়া সাহাবী বিঘ্ন হয়ে যাওয়ার পরেও রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ শেখা, এজন্য যারা বিঘ্ন হয়ে গেছে ইমাম সাহেবের কাছে আসবে ফজরের পরে সিগন্যাল দিন, ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করে ফজরের পর একটু বসবে দোয়াগুলা পড়বে, দোয়া শেখার চেষ্টা করবে, কিছু আমল আজকে নিয়ে যাবে, নামাজ পড়ে না ছেড়ে, জোরে কর নামাজ পড়ে না ছেড়ে, সাহাবী আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়া শোনাই, সূরা ইনসান যখন তেলাওয়াত করলেন রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, অনুপরিমাণ কল্যাণকর
দেখা যায়, অনুপরিমাণ গুনার কাজ যদি দেখা যায় আমার উন্মতির কি হবে? রাসূল বলতে লাগলেন হাসবি লাউ মালি আল্লাহ আসমা বাইরাহা। সাহাবী আজকের জন্য যথেষ্ট হয়ে গেল, আর শুনবো না আর শুনবো না। এই সূরাটা এমন একটা সূরা যেই সূরাটা মানুষ যদি শুনে বুঝে আমল করে অনুপরিমাণ ভালো আমল গুলোকে যদি মূল্যায়ন করে অনুপরিমাণ গুনার জন্য যদি অনুশোচনা আসে, ছোট ছোট গুনার জন্য যদি অনুশোচনা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের আগে গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিবে। এজন্য আমার ভাইরা নামাজের সালাম শেষ উঠে চলে যাবেন, সালাম শেষে রসুল পড়তে আল্লাহ নবী সালামটা ফিরে একবার পড়তে আল্লাহু আকবার করে বলেন কি বলতেন, তিনবার পড়তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সহজ থাকো ঠিক। এরপর আল্লাহ নবী বলতেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। যে আয়াতটি পড়লাম আয়াতটার নাম কি? আয়াতটার নাম কি? সহজ না কঠিন? অনেকের পেটে আল্লাহ তাআলা এটা মুখস্থ দিয়ে দিয়েছে, ঠিক না? বেঠিক ইমাম সাহেবদেরকে আহ্বান জানাবো আগামীকাল ফজর থেকে এটা মুসল্লিদেরকে নিয়ে পড়বে, আর মুসল্লিরা আপনারা ঘর বেঁচে হুজুর একটু পড়ে দেন, পারবেন না? পারবেন না? মুসল্লিরা কারা কারা ফজর নামাজ পড়িরা ইমাম সাহেব ঘর বেঁচে হুজুর একটু পড়ায় দেন, চাপ দিই তো দেখ সবাই। এরপর আত্মা তুলে না, আত্মা তুলে একজনে বই দিচ্ছে আমি নামাজ পড়ছি, লেগে হুজুরের আর তুইলা দেয় দরকার নেই, আল্লাহ কবুল করো মঞ্জুর করো বলি আমি হাত তোলা না, আয়াতুল কুরসি পড়বে। আমাদের দেশে আমলটা কম করার চেষ্টা করবে। এরপর রাসূল পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার ফজর নামাজের পরে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। سبحان الله اكبر আমাদের হাড়ে অ্যাটাক বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে, ক্যান্সার বেড়ে গেছে, বড় বড় নাম না জানা রোগ বেড়ে গেছে, ঠিক না? বেশি একটা দোয়া করবেন আল্লাহ এই রোগ থেকে হেফাজত করবেন, আমার কথা না রসুলের কথা, কোন আল্লাহ আকবার। আল্লাহ নবী তিনবার বলতেন আল্লাহুম্মা, আপনারা পড়েন না পড়েন, আল্লাহুম্মা আফিনি, সবাই আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت ابر اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت। কতবার কতবার ফজরের পর তিনবার, মাগরিবের পর তিনবার, যে পড়বে আল্লাহুম্মা আফিনি, হে আল্লাহ আপনার কাছে আমি চাই দয়া করে আমার দেহটাকে ভালো রাখবে, জোরে কোন আমি। দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে আল্লাহ আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আমার কানটারে ভালো রাখবে, কানটা ভালো রেখে মানে মস্তিষ্ক সুদ্ধ সবগুলো ক্লিয়ার রাখবে।
এরপরে বাসারি আল্লাহ আমার দৃষ্টিটা ভালো রেখে চোখের রোগ হবে না, কানের রোগ হবে না, ব্রেনের রোগ হবে না, দেহের রোগ হবে না, ইয়াকিন নিয়ে পড়বে। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সবল রাখে। বলেন আমিন। যে সূরাটি আজকে তেলাওয়াত করলাম এই সূরাটি মুখস্থ করার চেষ্টা করবেন, কিছু কাজ আমলে আনার চেষ্টা করবেন, 100 বার প্রতিদিন পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পড়বেন? এবার আমি সবাই বলেন কি পড়বেন? সবাই বলেন কি পড়বে? আল্লাহর যে কোরআন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, হুত্তাসানহু খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাতিল বাহার, গুনাহ তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিবে। কি পড়বে? আরেকটা বলে দিয়েছে, অনেকের কাছে রেকর্ডের মানে রেকর্ড করতেছেন অনেকে, আবার অনেকের মেমোরি এত আলহামদুলিল্লাহ ক্লিক, খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। আরেকটা বলি ইনশাআল্লাহ শেষ করব। চারটা কালেমা নিয়ে যাবেন বাড়ি বাড়ি, ফজরের পর মাগরিবের পর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই সবাই কয়েকবার কোরআন দেখবেন মুখস্থ হয়ে যাব। কর আবার কর না, আমি কইতে গেলে গেল আগে আগে কোরআন দেব। আদাদ খুলকিহি এক নাম্বার কালে কালে, কয় নাম্বার জোরে কর, কয় নাম্বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খুলকিহি। সবাই কিবা ওয়াজিদার সিহি ওয়ামিদাদ কালিমাতিহি। এটার ওজন কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, অতিরিক্ত নফল নামাজ পড়তেন, সূর্য উদার করে অপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে আসে, বাড়িতে এসে দেখতেন খানা আছে কিনা, যদি দেখতেন খানা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রেখে ফেলতেন। একদিন আসবেন, এসে দেখেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা রাসূলের স্ত্রী আল্লাহ নবী বললেন জুয়াইরিয়া দেখে গেলাম যায় নামাজে বসা, এখনো যায় নামাজে বসে বসে অজিফা করছে, এমন চারটি কালেমা আজকে তোমাকে শিখিয়ে দিতে চাই, এতক্ষণ অজিফা পড়েছ যতটুকু সওয়াব আল্লাহ দিয়েছে এক পাল্লায় রাখবা। লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাতি চারটি কালেমা পাল্লা রাখবা, লাওয়াজিনা ঘুরনা বিমা কুলতি মঞ্জুরিও ওই চারটি কালেমার পাল্লা এক পাল্লা আর সব অজিফা এক পাল্লা, আল্লাহ পাক চারটি কালেমার পাল্লা ভারী বানিয়ে দিবে। এই চারটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। আমল করার চেষ্টা করব বাইরে, আমার দুইটা হাত জোর করে বলবো নামাজ পড়ব। এবার বিশ্বাস করে করে সিরিয়া একটা শরণার্থী শিবিরে গেলাম, যেখানে আল্লাহর সেজদা দেওয়ার মতো জায়গা আছে, 40 লাখ সিরিয়ার ভাইরা লেবাননে থাকে, ছোট্ট একটা দেশ, আমাদের দেশের একটা বিভাগের সমান, 10,000 বর্গ কিলোমিটার একটা দেশ, একেবারে ছোট বাংলাদেশের একটা বিভাগের সমান দেশ লেবান। অনেক নবীরা আসছে, প্রায় 9 জন নবী আসছে লেবাননে, সেই লেবাননে সিরিয়ার একটা শরণার্থী শিবিরে গেলাম, আমাদের রোহিঙ্গারা যেন শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় পেয়েছে, গোটা লেবাননের জনসংখ্যা 40 লাখ মানুষের জন্য তারা দোয়া করে দিয়েছে, আমরা যেমন 40 লাখ মুসলমানের জন্য আর
আল্লাহরে চিনে বালুর উপরে সেজদা দেয়, সামান্য চাটায়ের উপরে সেজদা দেয়। আবার কাছে মনে পড়ে গেল, মালিক তুমি কতভাবে পরীক্ষা দিতে পারো? আল্লাহর হাবিব বলেছে, যেদিন সিরিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আমার শামে বরকত দাও। শাম চারটা দেশ, একটা নাম সিরিয়া, একটা নাম আরেকটা নাম ফিলিস্তিন, আরেকটা নাম জর্ডান, আরেকটা নাম লেবানন। আল্লাহ নবী বলেছেন, এই চারটা দেশ যখন টুকরা টুকরা হয়ে যাবে, কিয়ামত তোমাদের সন্ধি করে চলে আসবে, কিয়ামতের হাত থেকে রেহাই পাবে না। আজকে তাকে দেখেন, ফিলিস্তিন শেষ, সিরিয়া শেষ, জর্ডান আর লেবানন ডাক্তার, বহুবার লেবানন বিধ্বস্ত হয়েছে, যখন শেষ হয়ে যাবে সিরিয়ার দামেস্কে ঈসা আলাইহিসসালাম আসবে, কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা, যখন তিনি চলে আসবে সাদা গম্বুজওয়ালা মসজিদে, ঈসা আলাইহিসসালাম যখন অবতরণ করবে, এই পৃথিবীতে খ্রিস্টানদের যত ক্রুশগুলো আছে, প্লাস চিহ্নের গির্জাগুলো আছে, টুকরা টুকরা করে দিবে, মুসলমানকে আবার আমরা কালেমার পতাকা উড্ডীন করে গোটা পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে। আল্লাহু আকবার। সেই মুজাহিদদেরকে আল্লাহ তাআলা তাকিয়ে আছে, সেই সময় খুব সন্নিকটে চলে আসে, সেই সময়ের আগে নামাজ পড়ে প্রস্তুতি নেন। যারা নামাজ পড়েন না কিয়ামতের আগের সময়ে, আমরা কিয়ামতের আগের সময়ে বসবাস করা মানুষ নবীর উম্মত, যারা নামাজ পড়ি না তারা সেদিন এই মোকাবেলায় টিকতে পারব। নবীর সাথে যারা জান্নাতে যেতে চাই, নামাজ পড়লে হবে তো? জোরে কর, নামাজ পড়লে হবে তো? ইউটিউবে সার্চ দিয়ে দেখবে, ফিলিস্তিনের একটা ভাইয়ের হাত নাই পা নাই, সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়লো, সেই বেডের মধ্যে শুয়ে শুয়ে কাকে যেন ইশারায় সেজদা করার অনুভূতি প্রকাশ করে, রুকু করার অনুভূতি প্রকাশ করে, মাথাটাকে উঠিয়ে রুকু থেকে উঠাচ্ছি এই অনুভূতি প্রকাশ করে, আমি দেখলাম আর চিন্তা করলাম, মানি দুইটা পা নাই, তোমার দিনের জন্য এই মুজাহিদরা দুটা পা হারিয়ে ফেললে ইহুদিদের কাছে, দুইটা হাত হারিয়ে ফেললে ইহুদিদের কাছে, এরপরে আল্লাহ তোমার ইশারা দিয়ে রুকু করার অভিনয় করছে তোমার সাথে, রুকু থেকে উঠার অভিনয় করছে তোমার সাথে, সেজদা করার অভিনয় করছে তোমার পুত্রদের পা মুবারকের মধ্যে, সেজদা করার অভিনয় করছে, ওই অভিনয়কে তিনি কবুল করে নিচ্ছেন তিনি কে? আজকে মুসলমান এত নেয়ামত দেওয়ার পরে আমরা যদি সেই মালিককে সেজদা না দিই, আল্লাহ তো পারতেন আমাদের গলার ভিতরে শিকল পরাই দিতে, ঠিক না? বিষয় নামাজের সময় হোসেন জেনে নিয়ে মসজিদে নিয়ে দিই পারতেন না? আল্লাহ তাকে করলেন না, সুযোগ দিলেন। এই জন্য আল্লাহ যারা আজকে মাহফিলে বসলাম, মাহফিলের কাজ হচ্ছে একটা এনার্জি নেওয়া, একটু চার্জ পয়দা করে নিয়ে যাওয়া, ঘরে গিয়ে ওই চার্জটাকে ঠিক রাখা। আজকে কি আপনাদের কিছু চার্জ হয়েছে? কিছু চার্জ হয়েছে? আল্লাহ তুমি এই চার্জটাকে দীর্ঘস্থায়ী করে আমাদেরকে নামাজ হিসেবে কবুল করে দিও। বলি আগে আসেন আর কথা না, আলোচনার কোন ভুল বেয়াদবি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষে আলোচনার একটা কাফফারা শিক্ষা দিয়েছে, সকলে আমরা সেটা করে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبرا مراجعة الله بانك كتير
কামনা করব আল্লাহ পাক যেন আজকে আমাদের গুনাহগুলো মাফ করে জান্নাতি হিসেবে আমাদের রাস্তা কবুল করে নেয়। বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا তুমি যদি আদর না করো মানা করো রহমত না করো ক্ষমা না করো আল্লাহ আমরা ধ্বংস প্রাপ্তদের অন্তর্গত হয়ে যাব আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব মালিক এই জন্য তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা মাহফিলে এই পর্যন্ত যতগুলো কথা হলো যদি ভুলে মেদার সম্প্রদায় কোনো ভুল করে থাকি বেয়াদবি করে থাকি দয়া করে মাফ করে দাও আল্লাহ সব টুকুনের সব কতগুলো হাত তুলেছি মালি জীবনে কোনদিন মক্কা মদিনা দেখি না মক্কা মদিনা না দেখায় মাওলা তুমি কবরে ডাক দিও না আল্লাহ যারা মক্কা মদিনা দেখেছি জীবনে বারবার মক্কা মদিনা যার তৌফিক দিয়ে দিও আল্লাহ মালিক যারা হাত তুললাম এমন কেউ নাই জীবনে কোনদিন গুনাহ করি নাই মোবাইলের ভিতরে কত অন্যায় কাজ রেখে গুনাহ করলাম চোখের পানি ছেড়ে তপ্তরি অন্তরকে নরম করে দিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি মানি দয়া করে ফিরিয়ে দিও না গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি কবর পথের পথ যাত্রী কত কবরবাসী টানে রানের শাস্তি পিছনে বসা দীর্ঘদিনের চলমানে মাহফিলে গত বছর আল্লাহ কত গুনাহ মুছেছে এই বছর নাই অন্ধকার কবরে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন আপনজন তারা যারা অন্ধকার কবরে চলে গেল মালিক কবর গুলাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আল্লাহ মালিক জানি না কার নজরে মানায় অন্ধকার কবরে চলে গেছে মা তার নাই আপন তার দুনিয়ায় কেউ নাই মাকে কবর রেখে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বেলা খুলে আনলাম কিন্তু মা তোমার গুনাহ খুলে আনতে পারলাম না আল্লাহ জানি না কবর দেশে মা না জানি কেমন আছে দয়া করে আল্লাহ আম্মাজির কবরটা জান্নাতের টুকরা বাগান বানায় দা আল্লাহ জানি না কার না জানি আব্বা না অন্ধকার কবরে চলে গেছে অনেকের টাকা হলো বাপ দেখে যায় না সুন্দর বাড়িটা হলো বাপ দেখে যায় না
বাপের মর্যাদা সন্তান বড় হলে কত বড় হয় বাপ না হলে বোঝা যায় না যখন সন্তান ভালো কিছু করে গর্বে মনটা ভরে যায় সন্তান যখন কষ্ট শিখে ভালো লাগে সন্তান যখন হাঁটতে শিখে ভালো লাগে সন্তান যখন পড়তে শিখে ভালো লাগে সন্তান যখন চাকরি করে ভালো লাগে সন্তান যখন আল্লাহওয়ালা হয় ভালো লাগে আয় আল্লাহ সন্তান যখন সুন্দর একটা বাড়ি করে ভালো লাগে কিন্তু সন্তানের সব সৌন্দর্য প্রকাশ পায় অনেক সময় বাপ দেখে যেতে পারে না এইরকম বাপ যাদের অন্ধকার কবরে শুয়ে গেল সন্তানের ভালো দেখে যেতে পারে না দয়া করে আল্লাহ আপনাদের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা দাও সকলে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি رب ارحمهما كما ربياني صغيرا جرى عبد الله مالي قلت جنى من نفر ما نشي نماز قرينا سزاي دي مالك جبك نكنا الله ساتر بندو قلت جنى جبك بايشي جنى جنى কতজনের মাস বয়সে চলে গেল কতজনের বৃদ্ধ বয়সে চলে গেল জানিনা কখন মাওলা ডাক্তার চলে আসে অন্ধকার কবরটা যায় আপন হয়ে যায় আল্লাহ ডাক্তার চলে আসলে একটা মুহূর্তের ভিতরে টেনে টেনে রুহটা বের করা হবে টেনে টেনে রুহটা যখন বের করা হবে কেউ কারো আপন হবে না আমল গুলো আপন হবে সব দুনিয়ার মধ্যে পড়ে রবে আল্লাহ নামাজটা দিয়ে অন্ধকার কবরটাকে আলোকিত করা হবে নামাজ পড়বে আনা নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা আল্লাহ আমি তার জন্য আলো তার জন্য আমি সাক্ষী তার জন্য নাজাতের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আর যে নামাজ পড়বে না লাইসা লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া লা নাজা অন্ধকার কবরটা অন্ধকার থাকবে তার পক্ষে কোনো সাক্ষী থাকবে না তার পক্ষে কোনো নাজাতের বাহন থাকবে না টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে লোকটাকে বলা হবে নামাজ কেন পড়লি না লোকটা বলবে লাল্লাকু মিনাল মুসাল্লি হায় আফসোস নামাজে ছিলাম না নামাজে ছিলাম না নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার কুদরতি কদম পাকের মধ্যে সাজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা কত মানুষের মৃত্যু হয় রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ কত বক্তাও তো রোড অ্যাক্সিডেন্টে চলে গেল কত আলেম হারিয়ে ফেললাম আমরা কত মানুষ প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার কাছে মাফ চাই ভিক্ষা চাই মানি রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু তুমি দিও না আল্লাহ কত মানুষ ব্রেন স্ট্রোক করে মারা যায় স্ট্রোক করে মারা যায় হার্ট অ্যাটাক করে মারা যায় ক্যান্সারে মারা যায় বড় বড় রোগে মারা যায় তোমার কাছে ভিক্ষা চাই মালিক আমরা গরিব আমরা ফকির আমরা মিসকিন আল্লাহ তুমি আমাদেরকে বড় বড় রোগ দি বিছানায় পড়ে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিও না এমন সময় মৃত্যু দিও মালিক যখন আমি সিজদা পরে 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 সুবহান রব্বিয়াল আমার সুবহান মালিক আমার রব আমার মালিক বলে যখন আমি সিজদা থাকি মৃত্যু দিয়ে জান্নাতি বানিয়ে দিও এমন সময় মৃত্যু দিও যখন আমার মুখে রোজা আমি তোমার ভয় অবলম্বনে রেখে যাই না এমন সময় মৃত্যু দিও আমি যখন আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়া যায় মৃত্যু দিয়ে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ আল্লাহ বেঈমান অবস্থায় নিও না বেনামাজি অবস্থায় নিও না বেরোজাদার অবস্থায় নিও না সুন্নত না মানা অবস্থায় নিও না আল্লাহ আমাদেরকে আমল দিয়ে জান্নাতি বানায়া কবরে নিও মালি যেদিন মাওলা চলে যায় না তার চলে না
যাবে তুমি আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।